নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল বৃহস্পতিবার 12টি রাশির টার্গেট নাম্বার এবং শুভ রং নিয়ে আমি আলোচনা করব আজকের মহাভাগ্যে। তবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা শুনবেন। এই যে টার্গেট নাম্বার, শুভ সময় যেগুলো বলা হয় কি না, খুব রিসার্চ করে কিন্তু বলা হয়। তবে আপনার জন্মকুণ্ডলিতে যদি অর্থপ্রাপ্তির যোগ থাকে সেটা আগে জেনে নিন। আপনার অর্থপ্রাপ্তি কোন বছর রয়েছে, কোন মাসে রয়েছে সেটা কিন্তু বিশেষভাবে জানা কিন্তু দরকার। কারণ প্রত্যেক রাশির মানুষেরই কিন্তু কম বেশি অর্থপ্রাপ্তি থাকে, কারো ক্ষেত্রে দেরিতে থাকে, কারো ক্ষেত্রে আগে থাকে। আপনার টাইমটা কখন রয়েছে, কোন বছর রয়েছে, কোন মাসে রয়েছে সেটা আগে জেনে নিন, তারপর কিন্তু বলা সম্ভব যে আপনার বড় ধরনের অর্থপ্রাপ্তি হবে কি না। দেখুন, জন্মছক আপনারা দেখছেন, হয়তো ভাবছেন যে অর্থপ্রাপ্তি হয়ে যাবে, কিন্তু আপনার ভাগ্যভাব যদি দুর্বল থাকে, রাহু গ্রহ যদি পীড়িত থাকে, তাহলে কিন্তু কোনো মতে আপনি শত চেষ্টা করেও কিন্তু অর্থপ্রাপ্তি ঘটবে না। তাই আপনার ভাগ্যভাবকে স্ট্রং করুন এবং রাহু গ্রহকে স্ট্রং করুন। রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন। বর্তমানে বিশেষ ছাড় রয়েছে রাহু রক্ষা কবচের উপর। রথযাত্রা উপলক্ষে যারা নিতে চাইছেন অবশ্যই এই সময় আপনারা নিতে পারেন, অবশ্যই বিশেষ ডিসকাউন্ট কিন্তু এই সময় রয়েছে। দেখুন, আপনারা প্রতিদিন ভিডিও দেখছেন, প্রতি সময় টিকিটে প্রচুর অর্থ লাগিয়ে দিচ্ছেন। আমি আপনাদের কাছে হাত জোর করে নিবেদন করছি, আপনারা কষ্টার্জিত অর্থগুলো আগে টিকিট কাটবেন না, কারণ আপনারা প্রচুর অর্থ কিন্তু নষ্ট করে ফেলছেন। রাশির নাম শুনে যে বড় ধরনের সিদ্ধান্ত নিচ্ছেন কিনা, একই রাশি তো লাখো লাখো কোটি কোটি মানুষের, সবার কি ভাগ্য সমান? এটা কিন্তু ইন জেনারেল আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী অথবা হস্তরেখা আগে বিচার বিশ্লেষণ করুন যে আপনার ক্ষেত্রে এই মহাপ্রাপ্তি যোগ কখন রয়েছে, আপনার ফরচুনা নাম্বার কোনটা, আপনার লাকি কালার কোনটা, তবেই কিন্তু বলা সম্ভব যে আপনার এই মহাপ্রাপ্তি ঘটবে কি না। দেখুন, জন্মছকের যোগ প্রত্যেকেরই থাকে, প্রত্যেকের ক্ষেত্রেই থাকে, কারো ক্ষেত্রে আগে থাকে, কারো ক্ষেত্রে পরে থাকে। তবে জানা দরকার যে আপনার ক্ষেত্রে এই যোগটা কখন রয়েছে। এবং আমি যে কালার থেরাপি নিয়ে প্রতিদিন বলি কি না, রং কিন্তু মানুষের জীবনকে কিন্তু বদলে দেয়। আপনার ক্ষেত্রে শুভ কালার কোনটা, যে কালার আপনার ভাগ্যকে কিন্তু বদলে দিতে পারে। তাই সেই কালারের একটি রুমাল অথবা আপনি যদি জামাও যদি পরিধান করেন কি না, 100% আপনার কিন্তু মহাপ্রাপ্তি ঘটবেই ঘটবে। আপনার জন্মছকে কোন কোন গ্রহগুলো শুভ রয়েছে সেটা কিন্তু আগে জানা দরকার। আপনার জন্মছকে ভাগ্যভাব কেমন রয়েছে, ধনভাব কেমন রয়েছে, আকর্ষিক প্রাপ্তির ভাব কেমন রয়েছে, এবং যাদের অল্পের জন্য 2-1 নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে কিনা, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। এই রাহু হচ্ছে কলিযুগে অর্থপ্রাপ্তির মুখ্য কারক গ্রহ, তাই রাহুর বলবত্তাকে আপনারা বৃদ্ধি করুন। মেষ রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার 6 এবং 4, আপনাদের শুভ রং হলুদ। বৃষ রাশি টার্গেট নাম্বার 1 এবং 3 বৃষ রাশি, আপনাদের শুভ রং লাল। মিথুন রাশি টার্গেট নাম্বার আপনাদের 5 এবং 7, শুভ রং সাদা। কর্কট রাশি আপনাদের টার্গেট নাম্বার 8-3, আপনাদের শুভ রং হলুদ। সিংহ রাশি টার্গেট নাম্বার 3-6, আপনাদের শুভ
যে রং সেটি হচ্ছে আপনাদের লাল। এরপর যে রাশি সেটি হচ্ছে আপনার কন্যা রাশি। কন্যা রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার 1-9, আপনাদের লাকি কালার বেগুনি। তুলা রাশি টার্গেট নাম্বার 6-3, আপনাদের লাকি কালার আপনাদের আকাশি। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির টার্গেট নাম্বার 6-9, আপনাদের টার্গেট নাম্বার 6-9 শুভ রং আপনাদের ক্রিম কালার। ধনু রাশি টার্গেট নাম্বার 8-7 শুভ রং সবুজ। মকর রাশি টার্গেট নাম্বার 8-6 আপনাদের শুভ রং নীল। কুম্ভ রাশি আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার 8-4, আপনাদের শুভ কালার সেটি হচ্ছে অফ হোয়াইট কালার আপনাদের শুভ। এরপর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মীন রাশি, আপনাদের লাকি কালার গেরুয়া। আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 3-9। দেখুন এই যে আপনারা টার্গেট নাম্বার, এই যে লাকি কালার, এই জায়গাগুলো বিশেষভাবে ফোকাস করুন। যদি আপনার ভাগ্য ক্লিক করে যায় হয়তো আপনার কালকে বড় ধরনের অর্থপ্রাপ্তি ঘটতেও পারে, কারণ একই রাশির লাখো লাখো কোটি কোটি মানুষ রয়েছে। প্রত্যেকেরই যে ভাগ্য সমান হবে এমনটি নয়। কিছু সংখ্যক মানুষের ক্ষেত্রে আমি যে কথাগুলো বলছি মিলবে, আবার কিছু সংখ্যক মানুষের ক্ষেত্রে কিন্তু মিলবে না। তাই আমি এটা সম্পূর্ণ একটা ইঞ্জিনিয়ারিং বিচার, এখান থেকে আপনাদের জন্ম কুণ্ডলী অথবা হস্তরেখা আমি দেখতে পাচ্ছি না, এটা একটা সার্বিক বিচার। তো যদি আপনার ভাগ্য ক্লিক করে যায় 100% আপনাকে আমি বলতে পারি বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। এবং যাদের অল্পের জন্য 2-1 নম্বরের জন্য আবারও বলছি বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন, আপনাদের চটজলদি অর্থপ্রাপ্তি আপনাদের ঘটবেই ঘটবে। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি এবং চ্যালেঞ্জের সাথে বলছি। এবং যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। নমস্কার।